रीता देखे कंप्यूटर इंटरनेटे आजकल की सब देखा न्यूड फोटो ऑफ बांग्लादेशी गर्ल्स कत दामे रीतार इज्जत बिक्री करेछिस बोल थाना पुलिस को तोर जीवन नष्ट करब ना निजे तोर एमन अवस्था करब जाते तुई घर थेके बेर होते ना पारिस रीता केची नहीं आए देखे नेब राजू राजू के तुई কোন সাহসে এখানে ঢুকছস আমাকে চিনতে পারোনি আমি নাগমা নাগমা তোর অবস্থা কেন কোন পার্লারে গেছিলি পার্লারে যাইনি আমার মাথা চুলকেতে দিয়েছিল বন্যা 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 বর্গাটা
আমাদের হোস্টেলের নেত্রী। এই চুপ, এই ছোটকা মিয়া ভাই, যা ওর আগে পাতিলা সার দিয়ে নিয়ে আয়। মিয়া ভাই, ওরে কোন টেলারে নিমু? আমি চুপ, টেলার না, টেলার না, নাপিত, নাপিতের কাছে নিয়ে যাবে। জি বড় ভাই। এই জঙ্গলের বাচ্চা খুব তো বাহাদুরি করতে, তোর কে একটা বেলাগবে, জুডু জানে, কুংফু জানে, তাইলে এই মাইয়ার গায়ে এই মাইয়ার হাত দেয় কেমনে? মিয়া ভাই, বন্যা একা না, ওর সাথে আরো মেয়েরা আছে, ওরা জেনে গেছে আমরা নগ্ন ভিডিও বানাই। শালির এত বড় সাহস, আমার ভিডিও ব্যবসা বন্ধ করে দিব। এই ছোটকা। জি বড় ভাই। ওই মাইয়াটারে যদি হোস্টেলের মাঠে খবর দিতে না পারস, তাইলে আমার ইন্টারনেটের ব্যবসা চাঙ্গে উঠবো। লোকজন সব নিয়ে যা, ওই মাইয়াটারে মাটি নিচে কাইরা থুই আয়। যা। জি বড় ভাই। ওই 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 শালি আমার চুল কেটেছে। তুই আমার ক্যাডারের চুল ফালাইছোস, আমি তোর বুক চিরা কুল যারা বার করে ফালামু। ভাইজান, চুপ। ভাইজানের বাচ্চা, তুই আমার ভাই, এই কথা ভাবতে আমার কষ্ট লাগে, লজ্জা লাগে, শরম লাগে। আমার ভাই হয়ে একটা মাইয়ে মানুষের কাছে মায়ের খাই আইস, আমার মুখে চুন কালি মাইকা দিছস, এই এই শরমের কথা আমি কার কাছে কমু? কারো কাছে কইতে হবে না ভাইজান, একটা কুলু পাইছি। হ ভাইজান, বন্যার বান্ধবী যে মাইয়াটার ছবি নাগমা ইন্টারনেটে দিছিল বইলা, বন্যা নাগমার চুল কেটে দিছে, আমাকে ইয়াল করছে। ওই মাইয়াটা হইল গিয়া আমার বন্ধু সোহেলের জানের জান, জোড়ার কবুতর। তাইলে জোড়া কবুতর গো বাঘ বাকুম, বাঘ বাকুম বন্ধ করে দিতে হয়। হন আর কইতে হইব না ভাইজান, আইজি ব্যবস্থা করতেছি। এমন কেঁচাল লাগানো ওই মাইয়ার নাম সোহেল আর মুখে আনবো না।
যদি না পারস তাহলে তরে ছিন্ন ভিন্ন করুম। পাগলা হওয়ার তরে মাটির পিন্দিপ নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু এসেছে বহুদিন। দোস্ত আমার কিছু করার নাই দোস্ত, লাখ লাখ মানুষ এই ছবি দেখতাছে, এত মানুষের মুখ তুই কেমনে বন্ধ করবি? এ কি করে সম্ভব? রীতা ইন্টারনেটে ছবি দিতে যাবে কেন? আরে বিখ্যাত হইতে কে ডানা চায়, তাছাড়া এগুলো বিদেশে অনেক দামে বেচা হয়, শর্টকাটে বড় লোক হওয়ার বিশাল বড় ধান্দা। কিন্তু ধান্দা বাজ মাইয়ারে তুই কেমনে বউ বানাইয়া ঘরে তুলবি? তোর বাপ মা যদি এইসব ছবি দেখে তাহলে তো স্ট্রোক করে মরে যাবো। না তা কখনই হতে পারে না, এরকম একটা নষ্ট চরিত্রের লোভী মেয়েকে কখনোই আমি বিয়ে করবো না, কখনোই না। কুল ডাউন দোস্ত, কুল ডাউন, কুল ডাউন, নে খা। চান্দ্রা নামের একটি মেয়েকে সোহেল বিয়ে করতে যাচ্ছে। কি বলছিস? তুই এমন করছিস কেন? তোর কি শরীর খারাপ? না। তাহলে এমন করছিস কেন? আমার গর্ভে, আমার গর্ভে সোহেলের সন্তান। তুই কি করছিস? আমাকে বিষ এনে দে, আমাকে বিষ এনে দে বন্যা, আমি বিষ খেয়ে মরে যেতে চাই। বিষ খেয়ে মরে যাবার অর্থ জানিস? জীবনে হেরে যাওয়া। হেরে যাবার জন্য তুই নারী হয়ে জন্মাসনি, তুই কি বলতে পারবি তোর গর্ভের সন্তান কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হবে না, হবে না কোনো কালজয়ী ডাক্তার, হবে না কোনো বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার? না রীতা না, হেরে যাবার সময় এটা নয়, এখন যুদ্ধ করার সময়। আয় আমার সাথে। রীতা যা সোহেলের পাশে বসে যা। আরে সোহেলের পাশে বসবো মানে? এই দুই নম্বর মাইয়া আমার বন্ধুর পাশে বসবো কেন? সেটা আপনার বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন। কথা বলছ কেন? না না, আরে এই মেয়েকে আমি চিনি না, জীবনে কখনো এই মেয়ের সঙ্গে আমার দেখাই হয়নি। দেখা না হলে এই ছবিগুলি কি আপনি আপনি ক্যামেরায় উঠেছে? কি করতে চাস তুই? আমি আপনার সাথে কথা বলছি না মিস্টার সোহেল, এই ছবিগুলিকে আপনি অস্বীকার করতে চান? আপনি কি বলতে চান ওর সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না? সব প্রমাণ মিটাই দিলাম, এই মাইয়ার সাথে সোহেলের সম্পর্কের কোন প্রমাণ নাই। এবার ফাইজলামি বাদ দিয়া সোজা বাইর হয়ে যাও, নাইলে কিন্তু কি করবেন? কি করবেন? মারধর করবেন? থানা পুলিশ করবেন? পারবেন না মিস্টার শিকদার,
সব প্রমাণ নষ্ট করে ফেললে রিতার গর্ভের সন্তানকে সোহেল কি করে অস্বীকার করবে? কেন কইছ ওই সন্তান সোহেলের? গোডাউন খালি আছিল, আর মাল লোড হয়েছে কে জানে। মেয়ে মানুষের পবিত্র গর্ভকে গোডাউন বলিস? আর তোর মা যদি জানতো সন্তান বড় হয় তোর মতো বেয়াদব হবে, তাহলে আতুর ঘরে গলা টিপে মেরে ফেলতো। একজন মায়ের মুখের কথাই হলো তার সন্তানের বড় সার্টিফিকেট। একমাত্র মাই জানে তার গর্ভের সন্তানের বাবা কে। সোহেল, তুমি কি জানো না তোমার প্রেমিকার গর্ভে কার সন্তান? ওই রাজুর কথায় তুমি তোমার প্রেমকে অস্বীকার করলে? এত ঠুনকো প্রেম তোমার! ইন্টারনেটে মেয়ে মানুষের ছবি দিয়ে যারা ব্যবসা করে তাদের কথায় এত বড় সিদ্ধান্ত তুমি কি করে নিলে? আমার ভুল হয়ে গেছে রিতা, আমাকে ক্ষমা করে দাও। সোহেল, ডাক্তার সোহেল, তোর মতো বন্ধু আমার কোনো প্রয়োজন নেই। বাবা, আজ এই আসরে আমি আমার প্রেমকে যোগ্য সম্মান দিতে চাই। আমি রিতাকে বিয়ে করতে চাই। আর সবাই তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে সোহেল, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। চোখের পানি মুছে ভালোবাসা, মনে কত আশা।
কথা বোঝাই তারে রামজাদি তুই আমার সম্মানের চাদরে দাগ দিছিলি এই জমি তোর এমন দাগ দিন জানিয়া তুই সারা জীবন চলবি Ah!